আর করে ঘটনার যে সিবিআই তদন্ত চলছে সেই সিবিআই অনেকগুলো দিন পেরিয়ে প্রায় ১৬ গিয়েছে দিনের মতন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই এবং এক্ষেত্রে সিবিআই এর দাবি যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে আর সেক্ষেত্রে তাদের আরো বিস্ফোরক দাবি যে যেভাবে নমুনা সংগ্রহ করা হয়েছিল মৃতার দেহ থেকে সেই নমুনা সংগ্রহে গরমিল ছিল অর্থাৎ নমুনা সংগ্রহই ঠিকঠাক করে হয়নি কারণ ক্ষেত্রে দাবি করা হচ্ছে যে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করে থাকেন এই ফরেন্সিক বিশেষজ্ঞদের মধ্যেই আবার দু ধরনের ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছেন একদল ফরেন্সিক বিশেষজ্ঞ যারা দেহ থেকে নমুনা সংগ্রহ করেন এরা সাধারণত চিকিৎসক হন আর আর দল ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছেন যারা প্লেস অফ অকারেন্স যে জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন আবার কিছু ফরেন্সিক বিশেষজ্ঞের মধ্যে অর্থাৎ যারা এই যে দেহ থেকে নমুনা সংগ্রহ করেন এই নমুনা সংগ্রহ করার থেকেও এখানেও কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞদের মধ্যে প্রকারভেদ রয়েছে অর্থাৎ বিষক্রিয়া মৃত্যু হলে এক ধরনের লোক সেখানে নমুনা সংগ্রহ করবেন যদি তার সঙ্গে এই রেপের মতন ঘটনা ঘটে বা তার সঙ্গে নির্যাতনের ঘটনা ঘটে সেক্ষেত্রে আর এক ধরনের ফরেন্সিক বিশেষজ্ঞ নমুনা সংগ্রহ করবেন সিবিআই আধিকারিকদের বক্তব্য যে এই নমুনা সংগ্রহই ভুল লোককে দিয়ে করানো হয়েছে আর সেখানেই উঠছে প্রশ্ন যে নমুনা সংগ্রহে যদি ভুলভাল হয়ে থাকে তাহলে তদন্তই সঠিক পথে এগোনো যাবে না এবং যে ফরেন্সিক ল্যাবরেটরিতে গিয়েছে এই সমস্ত বিষয়গুলো সেখান থেকে তথ্য সেভাবে পাচ্ছে না কলকাতা পুলিশ অসহযোগিতা করছে এখন দাঁড়িয়ে সিবিআই এই অভিযোগ করছে যে তাদের সঙ্গে সহযোগিতা করছে না কলকাতা পুলিশ তদন্তে ফলত যে কারণেই এই তদন্তে অগ্রগতি হচ্ছে না বা সেভাবে তারা ক্লু সেভাবে পাচ্ছেন না কিন্তু তারা মনে করছেন যে বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যেই লোপাট করা হয়ে গিয়েছে সিবিআই আরো মারাত্মক দাবি যে বলা হচ্ছে যে সকাল নটার সময় মৃতদেহ দেখা গিয়েছিল সকাল নটার কিছু আগে পরে এই তথ্যই ভুল এই তথ্যই নাকি ভুল তাদের বক্তব্য আরো অনেক আগেই সাত সকালে বিভিন্ন আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন অর্থাৎ মৃতদেহ অনেক আগেই দেখা গিয়েছিল এবং প্লেস অফ অকারেন্স অর্থাৎ কোথায় মৃত্যু হয়েছে বা কোথায় খুন করা হয়েছে ধর্ষণী বা কোথায় করা হয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন এখনো রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে মৃতদেহ কোন চাদরে ঢাকা ছিল সেটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে কালকে কলকাতা পুলিশের পক্ষ থেকে একরকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে লাল চাদর না নীল চাদর না সবুজ চাদর এটা ডিপেন্ড করছে আবার ময়নাতদন্তের রিপোর্টে সেখানে দেখানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে যে মেয়েটির চুল আঁচড়ানো ছিল এবং কপালে হাত দেওয়া অবস্থায় ছিল যার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে থাকে যৌন নির্যাতন হয়েছে খুন হয়েছে সে এত নিশ্চিন্তে ঘুমায় নাকি এটা একটা ঘুমানোর ভান করে একটা দেহ থাকতে পারে মানে ঘুমানো অবস্থায় একটা দেহ মানে সে কি নিশ্চিন্তে ঘুমিয়েছে এমন অবস্থায় নাকি দেহ ছিল অর্থাৎ পুরো বিষয়টি সাজানো গোছানো এবং অত্যন্ত সুচারুভাবে প্ল্যান করে করা হয়েছে সেটাই কিন্তু সিবিআই বলতে চাইছে যে কারণেই যে কারণেই তারা এই তদন্ত তদন্তকে সঠিক দিশা দেখাতে বেগ পেতে হচ্ছে তাদেরকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু সন্দীপ ঘোষ সহযোগিতা করছেন না তার ঘনিষ্ঠ চিকিৎসকরা কেন হাসপাতালে পৌঁছে গিয়েছিল এবং যে যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সেমিনার হলে লোক গিজগিজ করছে তারা দাঁড়িয়ে রয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে এগারো মিটার জায়গাতে বা যে এগারো ফিট জায়গাতে অর্থাৎ যেখানে তারা কর্ডন করেননি যে জায়গাটা ঘিরে রাখেননি সেখানে এই সমস্ত লোকেদের দেখা যাচ্ছে চল্লিশ ফিটের মতন জায়গা তারা ঘিরে রেখেছিলেন বাকি এগারো ফিটের মতন জায়গাতে এই লোকজনকে দেখা যাচ্ছে কিন্তু যদি সেটাও হয়ে থাকে বা এই সেমিনার সেমিনার রুমেরই রুমেরই ছবি হয় ভিডিও অভিযোগ উঠছে যে তাহলে সেখানে এত সংখ্যক মানুষকে ঢুকতে দেওয়া হলো কেন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফুটপ্রিন্ট তাদের নানান রকম চিহ্ন তো থাকতে পারে সেটা তো সংরক্ষণের দরকার ছিল সেটা না করে এত সংখ্যক মানুষকে ঢুকিয়ে দেওয়া এই যে ফরেন্সিক বিশেষজ্ঞদের সেখানে থাকা এখানেই প্রশ্ন উঠছে যে যারা যথেষ্ট পারদর্শী তাদেরকে ইচ্ছা করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে যাতে করে তথ্য প্রমাণ লুপাটে ক্ষেত্রে তারা কোনো পরামর্শ দিতে পারে সে কারণে দেখুন একদম ডে ফার্স্ট থেকে কিন্তু বলা হচ্ছে যে সিবিআই তদন্ত করতেই পারে তাতে তাদের কোনো আপত্তি নেই অর্থাৎ কলকাতা পুলিশ পক্ষ থেকে কিন্তু এই বক্তব্য রাখা হয়েছিল একটু মনে করে দেখুন অর্থাৎ তারা নিশ্চিত হয়ে গিয়েছিল যে সমস্ত তদন্ত ক্ষেত্রে যে সমস্ত সিবিআই করলেও আর কিছু এসে যাবে না তাই কি তারা করেছিল যে সিবিআই তদন্ত করতে পারে না হলে কোন তদন্তকারী সংস্থা নিজে আগবাড়িয়ে বলতে পারে না যে বলে না সাধারণত যে অন্য কোনো সংস্থা তদন্ত করতেই পারে তাতে তাদের কোনো আপত্তি নেই এটা সচরাচর দেখা যায় না দুই হচ্ছে সিবিআই তদন্ত নিয়ে একটা ছুটমার্ক রয়েছে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে সিবিআই তদন্ত করতে পারে এই আগবাড়িয়ে এটা বলার মধ্যেও কিন্তু একটা সন্দেহ দানা বাঁধছে একদম ডে ফার্স্ট থেকে এই সন্দেহ দানা বাঁধছে ইতিমধ্যেই একটি কল ভাইরাল হয়েছে যেটা এখানে দেখা যাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ যিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন মহিলা তিনি ওই নির্যাতিতা মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলেন ফোন করেন তিন তিনবার তিনি ফোন করেছিলেন প্রথমবার তো বলেন যে তাদের আরো একটু অসুস্থ হয়ে গেছে তাকে তারা হাসপাতালে ভর্তি করে দিয়েছেন তাদেরকে দরকার এবং শেষে গিয়ে তিনি বলেন যে সম্ভবত ওই নির্যাতিতা তিনি আত্মহত্যা করেছেন একজন মহিলা আর একজন মহিলার সম্পর্কে এভাবে এবং একটা পরিবারকে খবর দিতে গিয়ে এটা ঠিক যে একেবারে শুরুতেই হয়তো ঘটনা ঘটনার আকস্মিকতায় পরিবারে কোনো সমস্যা হতে পারে সেটা ভেবে হয়তো তিনি শুরুতে কিছু বলতে চাননি কিন্তু পরবর্তীতেও পরের পর পরের পর মিথ্যে কথা বলে যাওয়া এবং যখন বাড়ির লোকজন উদ্বেগের মধ্যে রয়েছে সেই সময়ে দাঁড়িয়ে এই মিথ্যে কথা বলে যাওয়াটা একেবারে যেন পেশাদারিত্বের চরম পর্যায়ে পৌঁছে গেছিলেন ওই মহিলা চরম পেশাদারিত্বের পরিচয় তিনি দিয়েছেন এই ঘটনাগুলোই প্রমাণ করে দিচ্ছে যে ডাল কুচ কালা হয় অর্থাৎ কোথাও না কোথাও কোনো গন্ডগোল রয়েছে কাকে বাঁচানো হচ্ছে এই ঘটনার সঙ্গে এবং কেনই বা এই মেয়েটিকে এভাবে জীবন দিতে হলো এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা কোনোদিনই জানতে পারবো না এর পেছনে যে বড় কারো হাত রয়েছে বড় কারো মাথা রয়েছে এটা বোঝা যাচ্ছে কিন্তু সেই মাথাকে খুঁজে বার করা যাচ্ছে না এবং সিবিআই কাছে যথেষ্ট চ্যালেঞ্জের এই ঘটনার সত্যতা বার করে নিয়ে আসা কারণ প্রমাণ লোপাট করা হয়েছে বারবার করে এই কথা বলা হচ্ছে সিবিআই পক্ষ থেকে এবং তারাও তাদের চেষ্টা করে যাচ্ছে কিন্তু আদৌ কি এই ঘটনা বিচার হবে যারা প্রকৃত দোষী তাদেরকে কি গ্রেপ্তার হতে দেখব আমরা এবং কেন কেন ওই নির্যাতিতাকে খুন করা হলো সেটা কি জানা যাবে এটা কি একেবারে একটা ইনসিডেন্ট মানে কারো লোভ লালসার বলি হয়েছে ওই মেয়েটি নাকি এই মেয়েটি হাসপাতালের এমন কোনো বিষয় জেনে ফেলেছিল যাকে হত্যা না করলে হয়তো মারাত্মক কিছু ক্ষতি হয়ে যেত তাই সমস্ত দিকে শুধু ধামাচাপা দেওয়ার কাজ চলছে না এই তথ্য কোনোদিন বেরোবে কিনা কিন্তু যা যা ঘটছে যা যা বিষয়গুলো উঠে আসছে তাতে যথেষ্টই আশঙ্কা হচ্ছে কারণ যদি সত্য না বেরোয় তাহলে তো আগামী দিনে অন্য কারো হয়তো অন্য কারো সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি সত্যি হাসপাতালে দুষ্ট চক্র থেকে থাকে সন্দীপ ঘোষ রোজই তিনি সিবিআই দপ্তরে যাচ্ছেন আসছেন তাকে সিবিআই কেন গ্রেপ্তার করছে না এটাও বোঝা যাচ্ছে না যদি সত্যি তিনি তদন্তে অসহযোগিতা করেন তার বাড়ির লোক তার বিরুদ্ধে অভিযোগ করছে অর্থাৎ মেয়েটির বাড়ির লোক তারপরেও কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে না এই অভিযোগ তো উঠছে কেউ কি সিবিআই প্রভাব খাটাচ্ছেন কোন প্রভাবশালী কি এই পেছনে রয়েছেন জানা নেই রাজ্যবাসী এই প্রশ্নের উত্তর চায় দেশবাসী এই প্রশ্নের উত্তর চায় কিন্তু উত্তর কবে তারা পাবেন সেটা জানা নেই দেখা যাক সুপ্রিম কোর্টে পরবর্তীতে কি রিপোর্ট দেয় সিবিআই এবং এই রিপোর্ট কতটা এই ঘটনার তদন্তে সত্যতাকে তুলে আনতে পারে সেই রিপোর্ট পাই নাকি সিবিআই শুধু বলবে যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে তাই তারা তদন্ত করতে তাদের অসুবিধা হচ্ছে কারণ দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে নতুন কোনো ক্লু নতুন কোনো তথ্য উঠে আসছে না অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি যখন বলা হচ্ছে যে এই ঘটনা কোনো একজনের পক্ষে করা সম্ভব নয় আজকে মতো এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবং আপনাদের কি মনে হচ্ছে ভিডিওটা কেমন লাগার থেকে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি কি বললাম কি ভালো বললাম না কতটা আপনাদের একটা উদ্বেগের মধ্যে রয়েছেন আপনারা আমি বুঝতে পারি সেটা জানান যে আপনাদের কি মনে হচ্ছে আদৌ কি বিচার পাবে মেয়েটি বিচার পাবে দেশ রাজ্যবাসী জানান অতি অবশ্যই জানাবেন ধন্যবাদ